generation. ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ঐতিহাসিক ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত একটায়। করোনা চোখরাঙানি উপেক্ষা করে উৎসবের আমেজে ম্যাচ ভেন্যুর আশপাশের এলাকা সাজিয়েছেন হোস্ট ইংলিশরা। আরো জানাচ্ছেন আদিল আহমেদ শাহ। ২৪ জাতির ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ৪৯ ম্যাচ শেষে মঞ্চ প্রস্তুত ইংল্যান্ড ইতালির শিরোপা নির্ধারণীর। হোম অর রোম, কোথায় যাবে ইউরো সেরার মুকুট জানা যাবে ফাইনালের পরই। ইতিহাসে দেখা যায় ১৯৬৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো টুর্নামেন্টের ফাইনালে ইংলিশরা। ফিফা র্যাঙ্কিং এর চারে থাকা থ্রি লায়ন্সরা ইউরো রোড টু ফাইনালের মিশনে ডেনমার্ক, ইউক্রেন সহ হারিয়েছে ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। শেষ তিন ম্যাচে চার গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের কাঁধে থাকছে বাড়তি দায়িত্ব। স্পটলাইটে তার সঙ্গে থাকবেন রাহিম স্টার্লিং। যদিও ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি প্লে মেকার ফিল ফোরনকে, ঘরের মাঠে ম্যাচ তাই তো প্রথমবার ইউরো জেতার জন্য বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে গ্যারেথ সাউথগেটের দল। ওদিকে পরিসংখ্যান এগিয়ে রাখছে আসরের একবারের চ্যাম্পিয়ন ও দুইবারের রানার্স আপ ইতালিকে। চারবারের বিশ্বজয়ের রেকর্ডও আছে আজ্জুরিদের। সম্প্রতি টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফর্মের তুঙ্গে কোচ রবার্তো মানচিনির দল। দুদলের ২৭ বারের মুখোমুখিতে ইতালির জয় ১১টিতে, আর ৮বার জিতেছে ইংলিশরা, বাকি ৮ ম্যাচে ড্র। ইউরোর এবারের আসরে প্রতিপক্ষের জালে ইতালি ১২ গোল করে খেয়েছে ৪ গোল, আর ইংল্যান্ড ১০ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ১টি। রক্ষণ সামলে খেলতে ইতালির চেয়ে এগিয়ে থাকবে ইংলিশরাই। করোনার কারণে ৯০,০০০ ধারণ ক্ষমতার ওয়েম্বলি স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাচ্ছেন মাত্র ৬০,০০০ দর্শক। বাকিরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই বার, পাব আর উন্মুক্ত স্থানে মাতবেন খেলা দেখার উৎসবে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে চালকের আসনে থেকে হারারে টেস্টের শেষ দিন। আজ মাঠে নামবে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দরকার ৭ উইকেট আর জিম্বাবুয়ের ৩৩৭ রান। বিরতির পর চ্যানেলের সংবাদে আবারও আমন্ত্রণ। মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজানুল হক রাজা ও নিউজ ২৪ বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাটের বাবা মোহাম্মদ তোফাজ্জল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ সকাল ৬:৫৫ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হকের মৃত্যু হয়। রেজানুল হক রাজা ও বোরহানুল হক সম্রাটের মা সাজেদা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জুলাই মারা যান। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় ২৭ ইঞ্চি উচ্চতা ও ৩৭ কেজি ওজনের গরু লালন পালন করেছেন এক খামারি। উচ্চতায় খাটো হলেও ক্ষিপ্র গতির কারণে মালিক শখ করে নাম রেখেছেন মেসি। নীলফামারীর এক খামারে এক একটি গরুর ওজন ২৫ থেকে ৩০ মন। গরুর নাম হিটলার, কালাপাহাড়, কালামানিক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুজিব শতবর্ষে মাদারীপুরে গৃহহীনদের ঘর বরাদ্দ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। খাল ভরাট করে প্রকল্প বন্ধের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। জেলা প্রশাসন বলছে সরকারের এমন উদ্যোগ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে ইভ্যালি খেলার খবর। সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার।
28 বছরের অপেক্ষা শেষে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়, ডিমারিয়ার একমাত্র গোলে মেসির হাতে ট্রফি। এক সপ্তাহের মধ্যে আবারও তিউনিশিয়ায় বাংলাদেশি আটক, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার 49 জন। এবং হোম অর রোম, কোথায় যাচ্ছে ইউরো সেরার মুকুট জানা যাবে আজ। ঐতিহাসিক ফাইনালে রাতে মুখোমুখি ইংল্যান্ড ইতালি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 226 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই অনলাইন ডটকমে লগ ইন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।